গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে ক্রিকেট ব্যাটের অভাবে পড়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার রোমানা আহমেদ তখন তাকে নিজের একটি ব্যাট উপহার দিয়ে সেই ঝামেলা থেকে উদ্ধার করেছিলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল আফগানদের বিপক্ষে ব্যর্থ তামিমকে তার ব্যাট দিয়ে লজ্জা দিলেন রোমানা সেই দক্ষিণ আফ্রিকার সফরে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ চুয়াত্তর রানের ইনিংস খেলেছিলেন রোমানা কিন্তু বাংলাদেশ দল জয় পায়নি তবে সদ্য সমাপ্ত এশিয়া কাপে জয় পেয়েছে বাংলাদেশ দল শুধু জয় নয় নারী এশিয়া কাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল আর এই ইতিহাস গড়ার নেপথ্য কারিগর হিসেবে ছিলেন সেই রোমানা আহমেদ পুরো টুর্নামেন্টে খেলেছেন তামিম ইকবালের কাছ থেকে পাওয়া উপহারের ব্যাট দিয়ে পুরো আসর জুড়ে দুর্দান্ত ব্যাট করেছেন রোমানা ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে বল হাতে দুই উইকেট নিয়েছেন ব্যাট হাতে খেলেছেন তেইশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ